আর যে জাহান্নামি মরার পরেই যখন গোসলখানায় ঘর থেকে বাইর করে কান্দাকাটি করে লাশটা, এ আমার পোলা, এ আমার মেজ পোলা, এ আমার সেজ ছেলে, এ আমার বড় মেয়ে, আরে কেরে এত বড় দুশ্মন তোরা হইয়া গেলি, আমারে বাইর করে দেস, আমার লিগা জাহান্নামের ফেরেশতারা দাঁড়াইয়া রইছে, আমারে বাইর করিস না, আমারে কি করিস না, বাইর করিস না আমারে। এখন তো দলরে ফরজ বানাই লইছে, বুঝলেন নাই, নেতারে ফরজ বানাইছে, অনেকে পীররে ফরজ বানাইছে, খালি নেতা নামে পীরও আছে, বাতেল পীর মহিলা লয়া বয়ে থাকে, এই বাতপর্ব মানে ও বাতপর্ব মুসলমান, ঠিক না বেঠি, কোন পীরের সামনে মহিলা ডাইরেক্ট বসাই, ও পীর না, ও হলো শয়তান, দেও তো বেদাত। তাহলে তুমি পীরে বড় মনে করো, আর কেউ আছে বছরে একবার মাজারে যায়, খাসি লইয়া, পাড়া লইয়া, বুঝেন না বাবাটা, খাওয়াল লইয়া, মাইক লইয়া, মেয়া লোক লইয়া মাজারে যায়, ওরা বাপ্পা গান বাজাইয়া, শেখের গান দিয়া আপনি শাহজালালের মাজারে যান, কয় সুয়ার শয়তান, চোরের লিগে মক্কা করে কোনো লাভ আছে, মক্কা করে চোর থাকে কি থাকে না, ও মক্কায় গেলে কোনো লাভ হইব, লাভ হইব নি, মক্কায় চোর আছে, মক্কায় কি আছে, আছে কি আছে না, তো চোর যদি মক্কায় ওয়াজ করতে যায় লাভ হইব, কতটি আছে ভিক্ষা করতে যায় মক্কা শুরু, কইলাম না একদিন ঘটনা, আমি গেছি পরে হজ অফিসারের লগে, আমাদের হজ অফিসারের লগে একদম একান্ত বৈঠকে বসছি, বসার পরে হুজুর এই যে আপনারা যা আহেন দেখেন আপনাকে এক ট্রাভেলসের মালিক 70 জন ফকির লই আইছে মক্কা শুরু, আদিশা এ নতুন ঘটনা, কয়জন 70 জন ফকির নিছে, ফকিরকে কইছে টাকা আমার, আগে তো 50-60 হাজার টাকা যাইতে পারতো, টাকা আমার যা কামাবি সব আমার কাছে আইনা দিবি, আর যাওয়ার সময় বাজার বুজার করে নেবো, ওকে মক্কাও দেখলাম ভিক্ষাও করলাম। আল্লাহ বলে হে নবী, আপনি বলেন ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ, আপনার উম্মত যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই, হে নবী আপনি বলেন আপনার উম্মত যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই, এটা তরিকাটা আপনি জানাইয়া দেন, আল্লাহ আল্লাহ বলছে যে আমারে ভালোবাসতে চাইলে, আমরা বলি না আমি কি খাই এটা জানো, আমি কি পছন্দ করি এটা জানো, কই কন ভাই কন কি, আমি না আমি ওই লোক কি করবো একটা কম, ইলিশ মাছ খাইতে পছন্দ করি, তো এখন যার বাড়ির মেহমান হয়েছে সে কয়েক আর কিছু কিনে আন না কেনি, কমপক্ষে ইলিশ মাছটা আগে কিনি, আরেকজন বলছে ভাই আমি কি পছন্দ করি জানো, আমার পছন্দ হইলো সাদা জামা পরা, তা সে হাতিয়ে দিলে মনে করে এই লোকের জন্য সাদা জামাটা, আল্লাহ তাআলা বলছে আপনার উম্মত যে আমার ভালোবাসবো কেমনে বাসবো, আমার ভালোবাসাটা পাবে কেমনে, তারা তারা তো আমার দেখে নাই, তারা তো আমার সম্পর্কে জানে না, আপনি আপনার উম্মতরে বয়ান করে জানাইয়া দেন আমার ভালোবাসা কেমনে তারা পাইব, কেন আল্লাহরে আমরা পাইলে সে আল্লাহ আল্লাহরে কিছু হাতিয়া দিতাম, নাইলে একটু বাইতে দাওয়াত দিতাম, নাইলে একটু দেখা করতাম, নাইলে তার লিগে একটু মিছিল করতাম, ঠিক না, বুঝেন নাই কথাটা, দল করলে নাম লেহাইতে হয়, মিছিল করতে হয়, তার লিগে মানুষ লইয়া যাইতে হয়, ঠিক না ভাই, হের মার্কা লইয়া লাফালাফি করতে হয়, ঠিক না, অন ওই লোক বুঝে আমারে ভালোবাসে, সে আমারে ভালোবাসে, আল্লাহ রাব্বুল আলামিন বলে হে নবী আপনার উম্মতকে জানাইয়া দেন আপনার উম্মত যদি আমি আল্লাহরে ভালোবাসতে চাই, অনেক বড় কাজ না, অনেক বড় টাকা লাগবে না, অনেক বেশি সময় লাগবে না, আমার ভালোবাসা পাইতে হইলে আপনার উম্মতকে জানাইয়া দেন, কি জানাইবেন, তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ফাত্তাবিউনি, পরে ফাত্তাবিউনি ফাত্তাবিউনি ফাত্তাবিউনি, আমার ভালোবাসা পাইব যদি আপনারে মানে, কারে মানে, আল্লাহ রসুলকে মানলে, আল্লাহ কয় আপনারে মানলেই আমার ভালোবাসা, কয় না
আমার বিমানে খাওয়াও, এটাই আমার খাওয়াও। কয় কি কয় না, আল্লাহ কয় আমার ডাইরেক্ট কিছু লাগবো না, আমি অন্য কিছু চাই না। বন্ধু আপনারে পাঠাইছি, আপনার উম্মত যখন আপনারে ফলো করবে আমি আল্লাহ আসমানে খুশি হইয়া যা। আপনারে মানলে আমি আল্লাহ খুশি। আল্লাহু আকবার, আপনি দেখছেন যে আল্লাহ তো ডাইরেক্ট বলতে পারতো, আপনার উম্মতরে কইবেন 10,000 বার জিকির করতে হইব, আপনার উম্মতরে কইবেন প্রতিদিন কোরআন শরীফ এক খতম করতে হইব, তাইলে আমার ভালোবাসা, এটা বলে নাই? কত মায়া। আমরা যদি কই আব্দুল মালিক ভাইকে ভালোবাসলে আমারে ভালোবাসা, তাহলে আপনি বুঝেন না যে আব্দুল মালিক ভাইয়ের লাগে আমার কত সম্পর্ক, ঠিক না ভাইজি? আল্লাহ বলেন আপনার উম্মত আপনারে দেখছে, আপনার ব্যাপারে শুনছে, আপনারে ভালোবাসলে, আপনি যা করেন তা করলেই আমি আল্লাহর ভালোবাসা হইয়া যা। তাহলে বুঝা গেল আল্লাহ যে রাসূলকে কত ভালোবাসতে, তাহলে এমনি কয় রাসূলকে বানাইছে আল্লাহ, রাসূলকে নবী বানাইছে আল্লাহ, কিন্তু বলছে আপনার ভালোবাসাই আমার ভালোবাসা, আপনার ভালোবাসাই আমার ভালোবাসা, কিন্তু আমরা রাসূলকে কি ভালোবাসি, ইত্তেবা করতে বলছে, কয় নাই যা রাসূল কয় নাই তোমরা যা কামাই করো 1/3 মদিনায় পাঠাইয়া দিবা, কইছেন না? তোমরা যা কামাই করো 1/6 আমার লিগে পাঠাইয়া দিবা, আমার পরিবারের লিগে পাঠাইয়া দিবা, আমার গোষ্ঠীর লিগে পাঠাইয়া দিবা। আহ, এটি চাই নাই, আল্লাহ কইছে খাও পরো চলো, চলাটা আমার মতো চইল, খাওয়াটা আমার মতো খাইও, নামাজটা আমার মতো পইরো, দুরুদটা আমার মতো পইরো, এটা পড়লেই এই দুরুদ এই নামাজ এই খাওয়া এই চলাফেরা সব আসমানে উঠা যা। কেন, এটা হলো কোড নাম্বার, কি নাম্বার? মোবাইল নাম্বার ঠিক আছে, কোড নাম্বার ঠিক নাই, যাইব সৌদি আরবের একটা কোড নাম্বার আছে না, আছে কি আছে? জাপানের একটা কোড নাম্বার আছে না, একটা আপনি সকাল তখন সৌদি আরবে ফোন দিতেছেন, টিপতেছেন টিপতেছেন টিপতেছেন, কোড নম্বর কি নেই, ঠিক নেই, ব্যাংকে টাকা যদি আরেক ব্যাংকে ঢুকাইতে যান তাহলে রাউডিং এর একটা নাম্বার আছে, কি নাম্বার? রাউডিং নাম্বার, রাউডিং নাম্বার ঠিক টাকা ঢুকবো, রাউডিং ঠিক নাই টাকা যায়া বসে থাকবো, ঠিক না বেটি? মেল যারা চালান মেল, এই মেল নাম্বারের মধ্যে বড় অক্ষরে হাতের লেখা আর ছোট অক্ষরে হাতের লেখা এই লেখছেন, কিন্তু মেইলে হইলো বড় হাতের অ্যাপ্লিকেশন ছোট হাতের, মেইল যায় না, খালি টিপ দেয় খালি টিপ দেয় লাল কালিয়ে, খালি টিপ দেয় লাল কালি, খালি টিপ দেয় লাল কালি, কিরে ভাই আপনি যেমনে কইছেন আমি এমনি লেখছি, ওই লোকে কয় ভাই আপনি কি ছোট হাতের লেখা লেখছেন না বড় হাতের, কবে আমি তো বড় হাতেরটা সকাল ফোন দিতে আছি, কাম হইব না, এই মেইল যাইব না, মেইলের মধ্যে টাকা আছে নেট ঠিক আছে, ঠিক না বেটি? কম্পিউটার ঠিক আছে, ছোট হাতের লেখার জায়গায় বড় হাতের লেখা হয়েছে, মেলটা যেমন সৌদি আরবে পোষে না মেলটা যেমন জাপান পোষে না, তুমি মসজিদে বইয়া কপাল গুতাও রাসুলের তরিকায় যদি না হয় এই নামাজ আসমানে যায় না, এই নামাজ কই যায় না, তুমি অজু করছো রাসুলের তরিকায় হয় নাই, তোমার এই অজু আসমান পর্যন্ত যায় না, তুমি সেজদা দিছো এই সেজদাটা আল্লাহর রাসূলের মতো সেজদা হয় নাই, এই সেজদাটা কবুল হয় না,
বলে হুজুর কেন হয় না, আমি তো মাতা আপনার মতোই নামাইলাম। বলে এই নামান নামানো না, আল্লাহ রসুল মাতা কিভাবে নামাইছে, আল্লাহ রসুল হাত কিভাবে বানছে, আল্লাহ রসুল রুকু কিভাবে দিছে, আল্লাহ রসুল কিভাবে হাত বানছে, আল্লাহ রসুল কিভাবে আজান দিছে, আল্লাহ রসুল কিভাবে নামাজ শিখাইছে, ওইভাবে যদি তুমি না শিখো, ওইভাবে যদি তুমি না পড়ো, তুমি নামাজ পড়বা কপাল গুতাইবা, সময় নষ্ট করবা, ষাট বছর ধরে নামাজ পড়বা, একক তো নামাজ আসমানে যায় না। হুজুর এটা কেমন কথা কইল, ষাট বছর ধরে পড়ি, এত ওয়াজটা ফালাইয়া দিলে নামাগো যায় না, যে তার কোরবান কয়ে দিমনি বলুন, এটা এটা বলি আজকে আবার নতুন করে বলি, জাগো নামাজ যায় না, তারা নামাজ ছাইরা দেয়। হ্যাঁ, যারা নামাজ ছুটে এমন নামাজ আসমানে উঠে না, যার নামাজ আসমানে উঠে ও নামাজ ছাড়ে না, ঠিক না বেঠে? যে দুই অক্ত পরে জুম্মা পরে ডেলি নাই, ও জুম্মাও আসমানে যায় না, ঠিক না বেঠে? যে জহুর পরে মাগরিব পরে না এসা পরে না, ওদের নামাজ ওই আসমানে যায় না। যার জহুর কবুল হইয়া যায় ও আসরের নামাজ ঠিক পড়ে, যার আসর কবুল হইয়া যায় ও মাগরিবের নামাজ ঠিক পড়ে, যার মাগরিব কবুল হইয়া যায় ও এশার নামাজ ঠিক পড়ে, যার এশা কবুল হইয়া যায় ও ফজরের নামাজ ঠিক পড়ে। কেন আল্লাহ কঠিন হইতেছে একটু আজ? অনেকে কহিল আমি সারি আমার দায় কইলেন, আমি সারি দেখে কি আমার বিরুদ্ধে কইতেছে, যারা জাগো বিরুদ্ধে কইতেছে তারা এখন আসে না আমার মনে হয়। আল্লাহ মাফ করে দেখ, আল্লাহ মাফ করে। আল্লাহ মাগো পাঁচক্তি নামাজি পাঁচক্ত নামাজ পড়ার তৌফিক দান করে, হাত উঠে ঠিক আছে। ওই যে আগের সপ্তাহে ওয়াজ করছিলাম না, নামাজ পাঁচক্ত নামাজ, নামাজ যারা পড়ে না তারা আমাকে দলেই না, বুঝেন নাই? মুসলমানের ঘরে কিন্তু নামাজ পড়ে না, হেরা আমাকে কোন দলে? বলে হিন্দুগো দলে, নাহলে খ্রিস্টানগো লগে, বুঝেন নাই কথাটা? নাহলে ইসরায়েলের লগে, নাহলে আমেরিকার লগে, এক লগে তো থাকবো, কেন হেরাও নামাজ পড়ে না, তুমিও নামাজ পড়ো না। মরব বাংলাদেশের মুরাদপুরে, হাসর হইব ফেরাউন্নার লগে, ঠিক না ভাই? মরব পাকিস্তানে, হাসর হব হামান্নার লগে। বলে কে? হামান্না প্রধানমন্ত্রী ছিল, প্রধান উজির ছিল। হামান্না কইছে আমি আমার কামের লিগে আল্লাহরে ডাকতে পারি না, আমি হইলাম হামান, তুমিও কো আমার দোকানের লিগে আমি নামাজ পড়তে পারি না, কইব তুমি হইলে হামানের খালাতো ভাই, তোমার হাসর নাসর কবর দিব জুরাই, দেখা হইব অটো হামানের লগে। কই হামান তুই এলে কা? কই তুই আর আমি তো এক দলই, আমিও কামের লিগে আল্লাহরে মানি নাই, তুইও কামের লিগে আল্লাহরে মানুষ নাই, তুইও কামের লিগে আল্লাহরে মানুষ। এটা এই যে এই আমির শাহ, এই আমির শাহ ফাজাইলে সাদাকাতের মধ্যে পড়ছেন না এটা হাদিসে? হামানের লগে হইব, ফেরাউনের লগে হইব, জাহেলের লগে হইব, আবার অটো মুহাম্মাদুর রাসূলুল্লাহর লগে হইব, আল্লাহু আকবার। কেন কবরে গেলেই যে আল্লাহর নবীর তরিকায় চলবো, আল্লাহর কবর না তিন প্রস্তর এক প্রস্তর হলো বন্ধুরে দেখা দিব, আল্লাহু আকবার। যে কবরে শুইব এই জন্য মৃত্যু হইল তোহফা, মৃত্যু কি? তোহফা মানে কি? হাদিয়া, হাদিয়া। বান্দা ওযু করে নামাজ পড়ে আল্লাহরে রাজি খুশি করে কবরে গেল, আল্লাহ বলো রে ষাট বছর পর্যন্ত নবীর নামে দুরুদ পড়লি, নবীরে দেখলি না, আমি আর এখনো তোরে নবীরে না দেখাইয়া পারলাম না, কবরের মধ্যে আর মদিনার সাথে একটা সুরম পথ হইয়া যাবে। আল্লাহ বান্দা আমার নবীর সুন্নত তরিকায় চলছ, অজু করছ সুন্নত তরিকায়, নামাজ পড়ছ সুন্নত তরিকায়, টুপি মাথায় দিছ সুন্নত তরিকায়, ভাত খাইছ সুন্নত তরিকায়, বাথরুমে গেছ সুন্নত তরিকায়, আল্লাহ
নবীরে দেহি নাই, তার তরিকায় জুতা পড়ছি নবীর তরিকায়, মসজিদে ঢুকছি নবীর তরিকায়, পাঞ্জাবি গাইতেছি নবীর তরিকায়। আল্লাহ কয় আমি আর পারলাম না রে, দুনিয়ায় তোরে নবীরে দেখাইতে পারলাম না, হাজার হাজার বছর তুই কবরে শুয়ে থাকবি, আমার নবীরে তোরে দেখাইয়া দিলা। এই জন্য যারা আল্লাহ ওয়ালা কবরে ঘুমাইয়া যায়, আপনারা মনে কান্দি ঠিক না বেঠিক, যারা জান্নাতে যায়গা এরা আমাকে ভুলে যায়। আল্লাহ এখন তোকে কাম নাই, যতদিন বাচ্চা ছিলি ততদিন তোর পোলা ছিল, এখন আমার কাছে আইসত আমার নামে ঘুমাইবি, আমার নামে ঘুমাইবি, জান্নাতের বিস্তা বিছাইয়া দিলাম, আল্লাহ আকবার। এই জন্য আমরা স্মরণ করি, কিন্তু হেরা আমাকে কি করে না। আর যে জাহান্নামী মরার পরেই যখন গোসলখানায় ঘর থেকে বাইর করে কান্দাকাটি করে লাশটা, এ আমার পোলা, এ আমার মেজ পোলা, এ আমার সেজ ছেলে, এ আমার বড় মেয়ে, আরে কেরে এত বড় দুশ্মন তোরা হইয়া গেলি, আমার বাইর করে দেশ, আমার লিগা জাহান্নামের ফেরেশতারা দাঁড়াইয়া রয়েছে, আমার বাইর করিস না, আমার কি করিস না, বাইর করিস না। আমার কবর যখন দেয় হাদিসের মধ্যে আসে, আল্লাহ রাসূল বলি ওই সময় লাশটা কাঁদতে থাকে, আইরে দুর্ভাগারা আমারে একা একা ফালাইয়া যাস, আমারে ফালাইয়া যাস। এই জন্য ইবাদত করতে হবে কার তরিকে, কোড নম্বর কার, মদিনার কোড নম্বর কার, না দলের কোড নম্বর, এখন তো দলরে ফরজ বানাই লইছে, বোঝেন নাই, নেতারে ফরজ বানাইছে, অনেকে পীররে ফরজ বানাইছে, খালি নেতা নামে পীরও আছে, বাতেল পীর মহিলা লয়া বয়ে থাকে, এই বাতপর্ব মানে ও বাতপর্ব মুসলমান ঠিক না বেঠি, কোন পীরের সামনে মহিলা ডাইরেক্ট পড়ে ও পীর না ও হলো শয়তান, দেও তো বেদাত। তাহলে তুমি পীরে বড় মনে করো, আর কেউ আছে বছরে একবার মাজারে যায়, খাসি লইয়া পাড়া লইয়া, বুঝেন না বাবাটা, খাওয়ান লইয়া মাইক লইয়া মেয়া লোক লইয়া মাজারে যায়, ওরা বাপ্পা কান বাজাইয়া শেখের গান দিয়া আপনি শাহজালাল মাজারে যান, কয় সুয়ার শয়তান আমার বাজারে, আমি কি শাহজালাল ইয়ামানি গান বাজাইয়া ছেলেটা ঢুকসালাম, আমি তো আল্লাহু আকবার ধ্বনি দিয়া শাহজালালের মাজার, আমি আল্লাহু আকবার ধ্বনি দিয়া এরকম ভাবে ছেলেদের মধ্যে প্রবেশ করছিলাম, আর বাপ্পা রাজায় মাইক বাজাইয়া সুর নামাজ নাই রোজা নাই শাহজালালের মাজারে গেলে লাভ হইব কি, চোরের লিগে মক্কা ঘরে কোনো লাভ আছে, মক্কা ঘরে চোর থাকে কি থাকে না, ও মক্কায় গেলে কোনো লাভ হইব, লাভ হইব নি, মক্কায় চোর আছে, মক্কায় কি আছে, আছে কি আছে না, তো চোর যদি মক্কায় ওয়াজ করতে যায় লাভ হইব, কতটি আছে ভিক্ষা করতে যায় মক্কা শুনে, কইলাম না একদিন ঘটনা, আমি গেছি পরে হজ অফিসারের লগে, আমাদের হজ অফিসারের লগে একদম একান্ত বৈঠকে বসছি, বসার পরে হুজুর এই যে আপনারা যাহেন দেখেন আপনাকে ট্রাভেলসের মালিক 70 জন ফকির লই আইছে মক্কা শুরু, এ নতুন ঘটনা, কয়জন 70 জন ফকির নিছে, ফকির লোক কইছে টাকা আমার, আগে তো 50-60 হাজার টাকা যাইতে পারতো, টাকা আমার যা কামাবি সব আমার কাছে আইনা দিবি, আর যাওয়ার সময় বাজার বুজার করে নেবো, ওকে মক্কাও দেখলাম ভিক্ষাও করলাম, আল্লাহ রাসূল 1400 বছর আগেই বলে গেছে, 600 বছর আগে, 3 কারণে মক্কা শরীফ আইব, আমি আল্লাহরে পাওয়ার জন্য মক্কা শরীফ আইব না, কয় কারণ, 3 দল 3 ভাবে আইব, বড় লোকরা আইব আমারে পাওয়ার জন্য না, বড় বড় হোটেলে থাকার জন্য ঠিক না বেদি, এখন আমেরিকার নজর দিছে মক্কার দিকে, 120 তলা 30 তলা বিল্ডিং বানাইছে, মক্কা শরীফ যায় কয় হুজুর টাকা একটু বাড়াইয়া নিতেন, কিন্তু 120 তলার মধ্যে উঠে উঠাইতে, তাহলে বুঝে গেল আল্লাহরে পাইতে আসে নাই, পাইছিল 120 তলা উঠতে মন চায়, 5 স্টারে থাকতে মন চায়,
ত্রিশ স্তরে থাকতে মন চায়, ওখানে তো রাসূল ত্রিশ স্তরে থাকে নাই, ওখানে তো 5 স্তরে থাকে নাই, রাসূল তো ওখানে না খাইয়া পেটে পাথর মানছে, ঠিক না বেঠি? আল্লাহ রাসূল আগেই কয়ে গেছে, বড়লোক রাইব পর্যটনের উদ্দেশ্যে যেমন ভ্রমণ করতে আপনারা যান, কক্সবাজার যায় না, এটাকে কি কয়? হ্যাঁ, ভ্রমণ কি? ভ্রমণ যায় না, মক্কা শরীফ ভ্রমণের উদ্দেশ্যে যাই, কারা? বড় লোকেরা, এদেশের ভিআইপি পার্সন যারা আছে, কি পার্সন? ভিআইপি পার্সন যারা, তারা যাবে মক্কা ভ্রমণ করতে। কহলো আমেরিকা তো বহুত গেলাম, থাইল্যান্ডও বহুত গেলাম, এখন একটু মক্কা শরীফে যাই বউ বাচ্চা লইয়া। ওরা যাই ওখানে আবাদত করে না, ফজরের নামাজও পড়ে না, মক্কা শরীফের আওয়াজ হয় ফজরের নামাজ পড়ে না, আছে কি আছে না? আর এগুলা যায় ওরকম লোকের লগে, যেটি নিয়ে যায় ও নিজেই ফজর পড়ে না, দাড়ি কাটা মোয়াল্লেমের লগে হজে যায়, আছে কি আছে না? ও নিজে নামাজ পড়ে না, মোয়াল্লেম বিড়ি টানে ও বিড়ি টানে, এরকম আছে কি আছে না? কেন? তোমার ইমান যেমন ইমামও সেরকম, হ্যাঁ মুসল্লিও ইমান যেরকম, ইমাম সাহেবেরও ইমান ওরকম। কেন? সবাই পাশে বইয়ে থাকে, ইমাম সাহেব কয়ে আমার ইমান থাকলে কি হবো, এটির তাইন না আমার নামায় হালায়, ঠিক না বেটি? ইমান যেরকম ইমাম ওরকম, ইমান যেরকম নেতা সেরকম, নেতাও হয় আপনাদের চরিত্র অনুযায়ী আল্লাহ নেতা বানায়, কি বানায়? আমরা তো অনেক কই নেতা খারাপ, ওই নেতা খারাপ, অমুক খারাপ, কইলে তোমাকে দুই হাতের কামাই, এই খারাপ আমি নাই নাই, তোর মতো লোকের লিগে এমন নেতা দরকার, এই জন্য আমি এরা দিয়ে গেছি। হাদিসের কথা, হাদিসের কথা বুঝাইতে পারছি? তাহলে বড় লোকরা যাইব কিসের উদ্দেশ্যে? ভ্রমণের উদ্দেশ্যে। মধ্যবিত্তরা তো এত টাকা নাই, মধ্যবিত্তরা কি নাই, হেরা কি করব? মক্কা শরীফ জানো কি ব্যবসা আছে দেখি, এরা যাই কই হুজুর 8,000 তো খরচ হয়েছে, আরো 9 লাখ লয়ে আইছি, 6 লাখ কই, এখন তোর স্বর্ণ যদি লইয়া যাওয়া যায়, স্বর্ণপট্টির নাম কি? শাখারি পট্টি। ওহেনে গেলে 2টা বান নিলে 60,000 বিক্রি আইয়া পরে টাকাটা, বুঝলেন না কথাটা? কটা বান নিলে? 2টা না দিলে কয়টা? 60,000 আইয়া পরে। আল্লাহ রাসূল বলে আমার উম্মতের মধ্যে একদল মধ্যবিত্ত হবে, যারা মক্কা শরীফ যাইব ব্যবসা করার উদ্দেশ্যে, আমি আল্লাহর উদ্দেশ্যে যাবে না, এই জন্য মক্কা ব্যবসার উদ্দেশ্যে কেউ যাওয়া যাবে না। কিসের উদ্দেশ্যে যাওয়া যাবে না? এরকম বহুত মোয়াল্লেমরাও আছে, এরকম বহুত হাজিরা আছে, যে ওখান থেকে সোনা আনে দেশে বেচে 1,000 টাকা উড়ায় বেড়ায়। 1,000 টাকা হইলো আল্লাহর হক ফরজ, এই ফরজকে তুমি সুদ উঠাইতে চাও, তোমার হজ হবে না, তোমার হজ হবে না, তোমার হজ হবে না। এই ওয়াজ কে করছে? আমি? কে? রাসূল। কয় না কেন? কে? আপনার তো ভাই যে কমে হুজুরে ঘুষি, আমি কি কি হেনবু কোনো কথা কই? আমি হইলে আল্লাহর আল্লাহ রাসূলের কথা বলি, ঠিক না বেটি? নাইলে যে রেকর্ডিং আছে ধরবেন যে হুজুরে এটা কইছেন হাদিসের বাইরে থেকে, রেকর্ডিং দিয়ে না আসি। কয় দল হইলো? বড় লোকেরা, মধ্যবিত্তরা, বাঘ আছে, বাদ আছে আমরা গরিবরা, বাদ আছে কারা? গরিবরা। এডি যাইব মক্কা শরীফে ভিক্ষা করার লিগা, পুলিশে খালি দৌড়ায়, আজি সাহেব মনে আছে নি, এ কালাডি যে বহে আত এমন করে দিয়ে এনটা বাইর করে, তা আমি যে আল্লাহ আমার তো রাগ উঠে গেছে বোঝেন নাই, আমি যে একটা ধরছি বাচ্চা তোর, ওরে বাবারা যদি দৌড়ি আমার ঠাস করে আই এক ঘুষি, মানে ওরা আত ভালো, এই আতরে এমনি দিয়ে এনটা বাইর করে, তা আমার মনে হয় যে এই জায়গাটা ওটা কালা না মনে কাটা, আল্লাহ খুলুস, আল্লাহ খুলুস। আল্লাহ রসুল যা বলছে তা সত্য হবে না, মক্কা শরীফ এই পুলিশে খালি দৌড়ায়, এই দৌড় করতে আয়া পরে এই পাড়ি দিয়া সাগর পাড়ি দিয়া এনে এসে ব্যবসা, এই কালারা সব বেচা কিনা করে যারা মক্কা শরীফ গেছে, এগুলো সব অবৈধ, হজে যাওয়ার পরে কোনো ব্যবসা নাই, কেন? ওই ব্যবসায়ী হজ হজ হয় না, এই জন্য কাল কিয়ামতের ময়দানে
এই আখেরি জমানায় আল্লাহ রসুল বলছে আমার উম্মতের তিন শ্রেণীর লোকেরা তিন ধরনের হজ করব। ও বাড়িওয়ালা গাড়িওয়ালারা, হজ করলে পর্যটনের উদ্দেশ্য যেন হজ না হয়, হজের মোয়াল্লেম যেন আল্লাহ ওয়ালা হয়, খালি ভালো ভালো কাছে কাছে না, ভালো মোয়াল্লেমের লগে হজ করতে হবে, এই বিড়ি খাওয়ার না মোয়াল্লেমের লগে হজে যাওয়া যাবে না। বুঝাইতে পারছি? এই জন্য রাসুলের তরিকায় হজ হইতে হবে কার তরিকায়? কার তরিকায়? রাসুলের তরিকায়। আমার যে আয়াত ফাত্তাবিউনি হুবুবকুমুল্লাহ, আল্লাহ তাআলা বলছেন তোমার উম্মত যদি আমি আল্লাহরে ভালোবাসতে চাই তোমার উম্মত যেন তোমার অনুসরণ করে। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলছে মা আতা কুমুর রাসুলু, ঠিক আছে না, মা আতা কুমুর রাসুলু ফাখুজু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। হে নবী, আপনার উম্মতরে বইলা দেন মা আতা কুমুর রাসুলু, আল্লাহ বলছে আমি তোমার নবী, হে উম্মতেরা নবী যা তোমাকে দেয় তা তোমরা ধরো, তা তোমরা কি করো, ধরো, তা তোমরা ধরো। ওমা নাহাকুম আনহু ফান্তাহু, নবী যা না করছে তা ছাইড়া দাও। নবী মিথ্যা কথা বলছে না? আমরা কই কি কই না, কই কি কই না? নবী প্যান্ট শার্ট পরছে না? এই ওয়াজ করলে বিদায় ঘোষণা বাজবো, বুঝেন নাই? নবী প্যান্ট শার্ট পরে নাই, আমিও প্যান্ট শার্ট করুন না। নবীর দাড়ি কাটছে না রাখছে, লম্বা করছে না খাড়ো করছে, একদল আছে দাড়ি রাখে ডিগে কিন্তু খাড়ো করে, চাচলেও যেই গুণা কাটলেও সেই গুণা, দাড়ি কাটার গুণা 24 ঘন্টা, ঘুমাইলেও গুণা হয়, বাথরুমে গেলেও গুণা হয়, কেন দাড়ি, দাড়ি হলো জরুরি জিনিস, দাড়ি আল্লাহ কেন দিছেন, মহিলাদেরকে দেয় নাই আমাদেরকে কেন দিছেন, আল্লাহ আমাদেরকে কেন দিছেন, রাখার জন্য দিছেন, দাড়ি সৌন্দর্য। ভারতের শিখরা যদি শপথ করে দাড়ি না কাটতে পারে, হে মুসলমান আল্লাহ রসুলকে ভালোবাসো তুমি কেমনে দাড়ি কাটো, ঠিক না ঠিক? ভারতের শিখগু দেখছেন কি দেখেন না? ভারতের শিখ দেখেন নাই ফাগরি মাথায় দিয়ে আর দাড়ি আর মোষ কাটে না? তবে কি অব নবী কইছে এটা? ওরা শপথ করছে, হাতের মধ্যে বালা পড়ছে, এটা দুনিয়ার জন্য যদি ওরা দাড়ি রাখতে পারে আর বালা পড়তে পারে, হে মুসলমান মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত হইয়া কেন আমরা দাড়িতে হাত দিব? কেন? যা মন চাই তাই করে। আল্লাহ জিগাইব দাড়ি কাটার লিগে 50 টাকা করে গেছে, জীবনে কয়বার কাটছো? ফেরেশতা সব লিখে রাখছে। আল্লাহ কইব আর দাড়ি কাটার লিগে এত টাকা গেছে, কয় ধর ওরে ভালো করে ধর আটকা, ঠিক নেই বেটি? এটা আমি রাখতে কইছি ও কাইট টাকা গাড়ি নষ্ট করছে, টাকা হইলে আমার, ও 2 নম্বরই শয়তানি কাজে ব্যবহার করছে। এজন্য দাড়ি কাটাও যাইব না, দাড়ি ছাটাও যাইব না। হ্যাঁ ছাটা যাইব, যার অনেক বড় হয়ে গেছে এক মুষ্টির বাইরে ছাটা যায়, কারণ আমাকে দেশের মাসলা বানায় ফেলাইছে, বুঝলেন নাই? কত সামাজিক মাসলা যে হয়েছে, এখনো কি দাড়ি রাখার বয়স হয়েছে? তাহলে কত যুবকরা মরে গেল আপনি যাই, এখন এখনই কি তোর মরার সময় হয়েছে? তোরে ল যাইয়া বাইতুল মোকাররমে খাওয়া করে তোরে জিন্দা বানাইয়া ফেলাম, এখন তো তোর মরার সময় হয় নাই, ঠিক না বেটি? যুবক মরে আমরা যাই এরকম, এই তুই মল্লিকা এখন তো তোর মরার সময় হয় নাই, ঠিক না? তাহলে আপনি কেমনে কন এখনো দাড়ি রাখার সময় হয় নাই? আবার অনেকে বলে হজ ফরজ হয়েছে, কই এখনো হজে যাওয়ার সময় হয়নি, কেমনে কয়? তোমার মতো কত মানুষ টাকা রাইখা পয়সা রাইখা মক্কা মদিনায় যাইতে পারে নাই, কবরে ঘুমাইয়া গেছে, তো তুমি কেমনে কও এখন তোমার হজে যাওয়ার সময় হয় নাই? আল্লাহ বলছে টাকা দিলাম আমি, টাকা হইলো আমার, জান হইলো আমার, মাল হইলো আমার। এ মুনাফিকরা, এ নিমুখ হারামরা, আমার জান লইয়া, আমার মাল লইয়া, আমার ডাকাস জিব্বাডা আমার, নাকটায় আমার, চোখটায় আমার, মাথাটায় আমার, বেরেন্ডায় আমার, কলজাটা আমার, কিডনিটা আমার, সব আমার। আর কস এখন আমার হজে যাওয়ার সময় হয় নাই, এখন আমার দাড়ি রাখার সময় হয় নাই। আল্লাহ খালি আল্লাহ রসুলের কাছে কইছে যে আপনার উম্মতরে একসাথে মারুন না, নাইলে দৈরা দৈরা খালি বিস্ফোরক গঠন ছাড়তো, দত্ত আর ছাড়তো, দত্ত আর ছাড়তো, ঠিক না বেটি? যার কারণে একজন আরেকজনের কোবাও, একজন আবার আরেকজনের মারো, একজন আরেকজনের বিরুদ্ধে লেগে থাকো, মানুষ আবার একজন আরেকজনের বিরুদ্ধে লাগার সবাই কোথায়, কোথায় সবাই?
এজন্য আমাদের জিন্দেগীটা সুন্নত মতো জিন্দেগি সবই হবে, সুন্নত মতো জিন্দেগি সবই হবে। তুমি খাইবা সুন্নত মতো খাইলা, এই সময়টা সোয়াবে আল্লাহ তাআলা লিখা দা। তুমি জামা পরলা সুন্নত মতো পরলা, টাকা দিয়া কিন্না পরলা, এই জামাটা ও টাকাটা আল্লাহর খাতায় সওয়াবের খাতায় লিখা দেয়। আল্লাহ আল্লাহ লিখে দেয় সুন্নত মতো জিন্দেগি সবই হবে বন্দেগি। এই জন্য সুন্নতি জিন্দেগি আমাদের বানানো দরকার কি দরকার না? কেমন দরকার? নাহলে তো একদল আছে কয় সুন্নত মতো চলে না, আছে কি আছে না, আছে কি আছে না? আল্লাহ রসুল কাল কিয়ামতের ময়দানে হাদিসটা আমি নিয়ে আসছি, ইয়াকুলু ইয়াউমাল কিয়ামাত লিউনাসিন, কিছু মানুষ গো আল্লাহ কইব আহাদাসু ওয়া ইয়ারজুনা আলান নবী, তাগো নিয়া উপস্থিত করব নবীর কাছে। ধরে ধরে কার কাছে নিব? নবীর কাছে। নবী কইব কি রে? ফায়াকুল সোকান সোকান, হে আবু বকর ওমর উসমান, ওরে সরা, ওরে আমার কাছ থেকে সরা, ওরে আমার কাছ থেকে সরা। আল্লাহু আকবার, ও আমার সুন্নত মতো চলে নাই, আমার মতো চলে নাই, ও আমার সুন্নতের উল্টা করছে, ঠিক না ব্যাডিক, আমি যেমনে করছি তার উল্টা করছে, ঠিক না ব্যাডিক, আমি মাইয়া লোকের লোকে দেখা করি নাই, ও দেখা করছে, ঠিক না ব্যাঠিক, আমি সুদ খাই নাই, ও সুদ খাইছে, ও আমার কাছে থাকতে পারে না, ওরে দৈরে নিয়ে সরা, ওরে নিয়ে জাহান্নামে ফালাইয়া দেবে, ওরে জান্নাতে যাওয়ার ব্যবস্থা হবে না, সরা ওরে। আমরা পোলাপনের লাগে রাগ হইলে, কারো লাগে রাগ হইলে কয় না কি কই, এই আমার সামনে থেকে স, আমার সামনে থেকে স, আরে এত চাচ্ছেন কর কইয়েন না, আমার কোয়েল যায় আঘাত দিছে, বলে কি বলি না, এই মিয়া পোলা আমার সামনে থেকে স, আমার সামনে থেকে স, কোয়েল যায় আঘাত দিছে, আমি ধৈর্য ধরতে পারি না। আল্লাহ রসুল বলবে ও আমার উম্মত মসজিদে বয়ান হয়েছে, তারপরও আমার সুন্নতের উপর চলে নাই, সরা, ও আমার কোয়েল যায় আঘাত দিছে, আমার কলিজায় আঘাত দিছে, আমি অল্লিগা রোজায় বসে কাঁদছি, আমি কান্না করি, আমি রব্বি হাবলি উম্মতি, আমি আমার মায়ের পেট থেকে যখন পড়ছি তখন আমি উম্মতি বলছি, আমার মৃত্যুর আগ মুহূর্ত আমি উম্মতি উম্মতি বলছি, আর ও আমার সুন্নতের সাথে বেইমানি করছে, ওরে আমার থেকে সরা, ওরে আমার থেকে সরা, ঠিক না রেডি? এক দলের কইরা আরেক দলের নেতার কাছে গেলে কইনি মুখার আমরা সর, তুই গত বছর আমার দলে আসলি, এইবার ওই দলে যোগ দিছ, করে সরা, আমি অল্প কথা কম না, আর বেঁকে নিয়েছি তোমার দলে যে ওই দলে গেছিলাম বুঝিনি, আবার তোমার দলে আইছি, হ্যাঁ কয় সরা। আল্লাহর রাসূল কইব সরা সরা, ও আমার দলের না, ওইলো শয়তানের দলে, ওইলো ফেরাউনার দলে, ওইলো কারুনার দলে, ওইলো আবু জাহেলের দলে, ওরে আমার সামনে আনিস না, আমার দলে না, ওরে সরা। কঠিন হয়ে যায়নি ও আর পাশের লোকে কি কঠিন? সামনে আলারা কয় ঠিক আছে, পাশে আলারা কয় হুজুর কঠিন হইতেছে, দুনিয়া বৈশা আপনি যারা পছন্দ করেন না তারা সরাইতে কর, আর কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রসুল কইবে সরা, আমার সুন্নত বুঝে নাই, ও মসজিদে ঢুকছে সুন্নত পালন করে নাই। মসজিদে ঢুকার কয়টা সুন্নত? কয়টা? কয়টা? পাঁচটা। জুতার ডাইনের পাও আগে খুলবেন না বাম পাও আগে খুলবেন? মসজিদে দোকান আগে কোন পাও? সুন্নত। আল্লাহু আকবার, সুন্নত কত? ডাইন পাও দিয়া মসজিদে ঢুকবেন না বাম পাও দিয়া? এই আরেকটা সুন্নত। দোয়া পড়বেন, কি পড়বেন? দোয়ার মধ্যে তিনটা সুন্নত একসাথে, বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রহমাতি, আল্লাহ আপনার নামে, আপনার দরুদের উপর, আপনার নবীর উপর দরুদ, আপনি আমার রহমতের দরজাটা খুল্লা দেন, খুল্লা দেন, খুল্লা দেন। আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়ে বলে, হে ফেরেশতারা, এই আমার উম্মত, আমার নবীর উম্মত, নবীর তরিকায় মসজিদ করে ঢুকতে কইছে আমার রহমতের দরজা খুল্লা দেওয়া, খুল্লা দেওয়া। ও কি চায়? রিজিকের অভাব আছে, কয় দিয়া দিলাম রিজিক। আল্লাহু আকবার।
সকাল বেলা দোকানে বহে আল্লাহ বইতে থাকে, তিন দিন ধরে কাম পায় না পরের দিন কাম পায়, তিন দিন ধরে খেপ পায় না পরের দিন খেপ পায়। কেন আয়া কইছে, আবু আবা রহমাতিক আপনার দরজাটা খুললে দেন, বাম্বা যখন একান্তভাবে মসজিদের ডাইন পাও দিয়া দুইক্কা বিশ্বাসের সাথে পরে আল্লাহুম্মা তালি আবু আবা রহমাতিক, আল্লাহ প্রথম আসমান খুলে দেয়, দ্বিতীয় আসমান খুলে দেয়, তৃতীয় আসমান খুলে দেয়, চতুর্থ আসমান খুলে দেয়, সপ্তম আসমান খুলে দেয়, আরশ খুলে দেয়, বান্দা আল্লাহু আকবার দিয়া যখন নামাজে দাঁড়াইয়া যায় আল্লাহর সাথে আর বান্দার সাথে ডাইরেক্ট হইয়া যায়। হুজুর এটা কোথায় পাইলেন? আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হলো মুমিনের মেরাজ, মেরাজ হলো নবীর সাথে দেখা করা। তা আমরা কেমনে দেখা করলাম? এই যে আপনাকে দরজা খুলতে কইছে, আল্লাহ কয় দরজা খুললা দে, আল্লাহু আকবার, দরজা খোলা হয়ে যায়। এর জন্য কয় যে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে তার রিজিকের অভাব হয় না। এই ইমরান ঠিক আছে নি, পাঁচ ওয়াক্ত নামাজ পড়লে রিজিকের অভাব হয় না, তার টেনশন করতে হয় না, তার টাকা না থাকলেও দোকানদার বলে আপনি নেন আপনি নেন, আরেকজনে বাকি চাইলে কবে সরেন ঠিক নেই বেটি, নামাজের লোকে যাইয়া দোকান বাকি চাইলে তো ভাই নেন আপনি নেন, আরেকজনে বাকি চাইলে কয় সরেন ঠিক নেই বেটি, কি কয় কয় সরেন, আমি নামাজ পড়েন না আমার টাকাটা ঠিক মতো দিবেন না, এই লোকে নামাজ পড়ে আল্লাহরে ভয় পায় আমার টাকাটা ঠিক মতো দিব, লইয়া যান কয় পাঁচ কেজি দেন, কয় ভাই দশ কেজি লইয়া যান ঠিক নাই ভাই দশ কেজি লইয়া যান, নামাজি লোক দোকা দেয় না, নামাজি লোক বাকি রাখে না, নামাজি লোক মেয়া খায় না, যে মেয়া খায় ও নামাজি হয় না ও মুসল্লি না, নামাজি লোক মেরে খাইতে পারে না ঠিক না ঠিক, মেরে খাইবেন কে আল্লাহর কাছে চাইলে, বাতিল মাইলে তো আপনি পাইবেনই না, কামাইবেন পাঁচশো গাঞ্জা খাইবেন তিনশো আয়া বউ মারবেন, আছে কি আছে না একদল, তো আর তো অভাব থাকবই, বিড়ি খাইব রে বাবা রে বাবা, সিগারেট টানে বেড়া কি সিগারেট টানো বেড়া, বাচ্চা কাচ্চার খেদমত করো না, বাচ্চাকে মাদ্রাসায় পড়ো না, কোরআন পড়ো না, তুমি বিড়ি টানো, তোমাকে বিড়ি টানার জন্য আল্লাহ টাকা দেয় না ঠিক রে বেরি, কারা খায় এগুলা বলে দেয় মারে, তিনশো টাকা গাঞ্জা খাই এলে পাঁচশো কামাই আছে কি আছে না, কি যে মজা, এদেরকে সব তবলিগে বের করতে হবে, এগুলা রোগ আমি ডাক্তারের বক্তব্য দেয় না, করোনা সম্পর্কে ইঞ্জেকশন দিতে গেছি বলে এই ইঞ্জেকশন দিলে এখানে ফুলে উঠতে পারে, এখানে ব্লাড যাইতে পারে, আপনারা কোনো ভয় পাইবেন না এটা কোনো সমস্যা না, আমরাও কই যদি এইগুলা করেন জান্নাতে যাইতে পারবেন না, এই ডিফারেন্স এক জায়গায়, এটাও ডাক্তারি প্রেসক্রিপশন, অর্থাৎ ভালো করার জন্য মসজিদে আসেন, মসজিদে আসেন দোস্ত, কেউ আমার দূরের না সব আমার কাছে, অন্তরের থেকে কথাগুলো বলি সবাই আল্লাহ বলা হয়ে যেন জান্নাতে যাইতে পারি, আল্লাহ কবুল, আমিনও কয় না আমিন আমিন, জুম্মার দিনে দোয়া কবুল আমিন বেশি বেশি কইতে হবে, পা খেড়ে দেওয়া, এই যে কমু যে বয়ান যেটা কমু এটি আর কইতে পারলাম না, আরো কে বলো, কারণ যখন আপনাকে আগ্রহ বেশি থাকে তখন আসমান থেকে কথা নাজিল হয়, আল্লাহ তুমি কবুল করো, ওয়া আখিরা দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যারা